আসসালামু আলাইকুম। তো আজকে যে প্রশ্ন উত্তর পর্বটা আমি আপনাদের মাঝে নিয়ে আসছি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, যা এই প্রশ্নগুলো প্রত্যেকটা মিস্ত্রি এবং ফোরম্যানের জানা থাকা দরকার। এবং এই উত্তরগুলো কিংবা এই কাজগুলো সম্বন্ধে আপনাদের যদি কোনো রকম নলেজ না থাকেন, তাহলে কিন্তু আপনি একটি বিল্ডিংয়ের কাজ সম্পন্ন করতে পারবেন না। তো চলুন আর দেরি না করে আমরা এই মূল মূল বিষয়ের উত্তরগুলো জেনে আসি। আজকে আমাদের প্রথম প্রশ্ন করেছেন AMAM। উনি লিখেছেন, ভাইজান, বাড়ির গ্রেড বিম দেওয়ার নিয়মটা জানাবেন প্লিজ। ধরুন কেউ কেউ চতুর্দিকে নিচে, মাঝেরগুলো 2 থেকে 3 ফুট উপরে বা ফ্লোর লেভেলে করে দেন, কোনটা সঠিক জানালে বেশ উপকার হবে, ধন্যবাদ। তা আসলে এই গ্রেড বিম দেওয়ার যে নিয়মটা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি, যে অনেকেই কিছুটা উপরে দেয় এবং কিছুটা নিচে দেয়, গ্রেড বিমটা 2 ভাগ করে দেয়। তো সেক্ষেত্রে আমি যদি আপনাকে একটা গ্রেড বিমের ডিজাইন দেখে বোঝাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু বুঝতে সহজ হবে। আর গ্রেড বিম হচ্ছে একটা বিল্ডিংয়ের মেরুদণ্ড, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা চাইবো যাতে আমাদের গ্রেড বিমটা সঠিক হয়। তো চলুন আমি আপনাকে এখন একটা গ্রেড বিমের ডিজাইন দেখাই। এখানে যে আপনি গ্রেড বিমের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তো দেখুন এখানে যে গ্রেড বিমগুলো টানা হয়েছে, সমস্ত গ্রেড বিমগুলো কিন্তু এক সমান আছে। তো আপনি যদি এখন এই সাইডেরগুলো নিচা এবং মাঝেরগুলো উঁচা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ড্রয়িংটা মানলেন না, ড্রয়িংয়ের একটা অবমাননা করলেন এবং ড্রয়িংয়ের বাইরে কাজ করলেন। তো সেক্ষেত্রে আপনার বিল্ডিং যদি কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আপনার কাছে যদি ডিজাইন চাওয়া যায়, তাহলে কিন্তু আপনি ডিজাইন অনুযায়ী বিল্ডিংয়ের কাজগুলো দেখাতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় ধরনের ফেঁসে যাবেন। আবার অনেক সময় দেখা যায় যারা গ্রাম অঞ্চলে কাজ করে, তারা কিন্তু মিস্ত্রি যারা আছেন, কন্ট্রাক্টর যারা আছেন, তারা বাড়িওয়ালাকে বুঝ দেয় যে আপনি যদি মাঝের বিমগুলো উঁচা করেন, তাহলে আপনি ভিতরে ফ্লোর লেভেলের গাঁথনিগুলো লাগবে না, শুধু সাইডের গাঁথনিগুলো দিলেই চলবে। সেই ক্ষেত্রে কিন্তু মালিক সেটাই বোঝে এবং এই বোঝার ক্ষেত্রে কিন্তু মাঝের বিমগুলো উঁচা করে দেয়, সাইডের বিমগুলো নিচা করে দেয়। আর গ্রেড বিম হচ্ছে একটা বিল্ডিংয়ের সব থেকে মজবুত একটা জিনিস, সেটা হচ্ছে আপনার গড়ে যে একটা টানার প্রয়োজন হয়, সেটাই কিন্তু এই গ্রেড বিমটা ব্যবহার হয়। তো দেখুন এখানে যে গ্রেড বিম, এটা দেখছেন বাঁকা করা, অবশ্য এই বাঁকাটা তাই কোনো সমস্যা নাই, আপনার গ্রেড বিম প্রত্যেকটা কলমের সঙ্গে প্রত্যেকটা বিমের সংযোগ থাকবে। এখন যদি আপনার বিম যত বাঁকা করে কলমের দিকে নিয়ে যান না কেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি আপনাকে একটা পরামর্শ দেব, যখনই যেখানে কাজ করান কিংবা করেন কিংবা যাই করেন, গ্রেড বিমটা সবসময় এক লেভেলে রাখবেন। আর এটা যদি উঁচা নিচা করার কোনো অপশন থাকতো, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ার যারা আছেন, ড্রয়িং করেন, তারা কিন্তু এই উঁচা নিচা করে ড্রয়িংটা করতো, যে সাইডেরটা 2 ফুট নিচা হবে, মাঝখানকারগুলো 2 থেকে 3 ফুট উঁচা করে দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়াররা এভাবে ড্রয়িং করতো। আসলে কিন্তু এটা নিয়ম না, নিয়ম হচ্ছে গ্রেড বিমটা আপনার কলমের চতুর সাইড এবং মাঝে সবসময় এক লেভেলে থাকতে হবে। তো আশা করি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের দ্বিতীয় প্রশ্ন করেছেন মাসুম পারভেজ রুবেল। উনি লিখেছেন, রুম যদি 14 ফিট হয়, তাহলে বিমের হাইট কত দিতে হবে আর ফুটে কয় ইঞ্চি দিতে হয়? আসলে কথা ভাই, রুম যে 14 ফিট 15 ফিট যাই বলেন সেটা বিষয় না, বিমের হাইট ইঞ্চিতে কত দিতে হবে এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো আমি আপনাকে একটা বিমের ড্রয়িং দেখায় সমস্ত জিনিসগুলো ক্লিয়ার করে দিতে চাই। তো চলুন আমি আপনাকে এখন সেই বিমের ড্রয়িংটা দেখাই। তো এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে বিমের ড্রয়িং। তো এই ড্রয়িংয়ে দেখুন আপনার যে বিমগুলো দেওয়া হয়েছে, এখানে কিন্তু 3 সাইজের বিম আছে, ছোটো বড়ো সব মিলাই লম্বায় 3 সাইজের বিম আছে, এবং বিমের হাইট যে আছে সম্পূর্ণ কিন্তু এক, প্রত্যেকটা বিমই এখানে 10x17 ইঞ্চি বিম দেওয়া আছে। এখন সেই ক্ষেত্রে রুমের হাইট যে 14 ফিট বলছেন আপনি, এটা কোনো ম্যাটার না, মূল ম্যাটার হচ্ছে আপনার বিমের হাইটটা কতটুকু দিতে হবে। তো এখানে মোট 3 সাইজের বিম আছে, প্রত্যেকটা বিমের হাইটে হচ্ছে আপনার 17 ইঞ্চি। তো এখানে এই ডিজাইনটা করা হয়েছে আপনার সব থেকে যেটা বড় বিম, সেই বিমের মাপ নিয়ে কিন্তু এখানে ডিজাইনটা করা হয়েছে। এখন এই 3 সাইজের বিম তো এখানে দেওয়া সম্ভব না, যার কারণে কিন্তু একটা রুমের যে বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে দেখতে হবে ম্যাক্সিমাম বিম কোনটা বড়, সেই অনুযায়ী কিন্তু আপনার বিম দিতে হবে। এখন মনে করুন যে মাঝখানে এসে একটা বিম একটু বড় হয়ে গেছে, গ্যাপ বড় কিংবা লোডের
অপশনটা একটু বেশি, সেই ক্ষেত্রে মাঝের যে বিমগুলো হয় সেই বিমগুলোতে রড বেশি যায় এবং সেই বিমটা হাইটে একটু বড় হতে পারে। সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে বলবো যে সাইডের বিমগুলো কিন্তু কখনো নিশা হয় না, আর মাঝখানের বিমগুলোই একটু হাইট বেশি হয়, সেই ক্ষেত্রে এটা হয়। তো সবসময় আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি ড্রয়িং ছাড়া কোনো কাজ করে থাকেন তাহলে আপনারা চেষ্টা করবেন যে রুমের হাইট, বিমের হাইট প্রতি ফুটে 1 ইঞ্চি করে দেওয়ার জন্য, আর এই 1 ইঞ্চি সব থেকে বেটার হবে আমি মনে করি। কিন্তু প্রত্যেকটা বিমের ক্ষেত্রে একরকম না। এখন মনে করুন এই বিমটা আছে 14 ফিট, তাহলে এটা 14 ইঞ্চি দেবো, আবার এই বিমটা আছে 16 ফিট, 16 ইঞ্চি দেবো। আসলে না, আপনার এখানে একটা জিনিস অ্যাভারেজ করতে হবে যে কত দিলে সুবিধা হয়। তো অবশ্যই আমি মনে করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। তো এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের 3 নম্বর প্রশ্ন করেছেন আব্দুল রাজ্জাক, উনি লিখেছেন গ্রিল সেন্টারিংয়ে কত কত মাপের হলে যে কোনো ছাদে সেন্টারিং করা যাবে, সাইজটা জানারও অনুরোধ রইল। আসলে ভাই গ্রিলটা কত কত সাইজের হবে যে গ্রিল দিয়ে আপনি প্রত্যেকটি ছাদে কাজ করতে পারবেন, এটাই হচ্ছে বড় কথা। তা আসলে আপনি যদি এই গ্রিলের মাপে কোনো জায়গায় যদি কাজ করে না থাকেন, কিংবা আপনি যদি এই গ্রিল সেন্টারিং আপনার না থেকে থাকে, আর যদি আপনি এই গ্রিল সেন্টারিং বানাতে চান, তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা মানে সৎ পরামর্শ দিতে চাই যে এই গ্রিল সেন্টারিংটা আপনি যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এই গ্রিল সেন্টারিং বানানোর আগে খেয়াল রাখতে হবে যে সঠিকভাবে কীভাবে বানাবো এবং কত কত মাপ বানাবো, যাতে আমি প্রত্যেকটা বিল্ডিংয়ে এবং প্রত্যেকটা রুমে এই গ্রিল দিয়ে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলব, আপনি যখন গ্রিলগুলো বানাবেন তখন অবশ্যই লম্বা 5 ফিট বানাবেন, আর পাশের 2 এর থেকে শুরু করে আপনি 3 ফিট পর্যন্ত বানাইতে পারেন। এবং এই 2 এর থেকে 3 ফিট মানে হচ্ছে আপনি 2 ফিট, 2.5 ফিট এবং 3 ফিট, এই মাপে যদি আপনি গ্রিলগুলো বানান তাহলে আপনি প্রত্যেকটা ছাদে এবং প্রত্যেকটা রুমে সঠিকভাবে কাজ করতে পারবেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। তো আপনার প্রশ্নের উত্তরটা যদি সঠিকভাবে আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে আমাদের 4 নম্বর প্রশ্ন করেছেন এবং আজকে সর্বশেষ প্রশ্ন করেছেন নূর নবী বাদল, উনি লিখেছেন ভাইজান আমার একটা প্রশ্ন, গ্রেট বিম যে পজিশনে দেওয়া হয় ছাদের বিমও কি সেই পজিশনে বারবার দিতে হয় নাকি পজিশন পরিবর্তন করতে হয়? তা আসলে উনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যারা জানেন না তারা খুবই এটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে। তো আমি আপনাকে বলবো ভাই, অবশ্য গ্রেট বিম যে পজিশনে দেওয়া হয় সেটা শুধু একবারই দেওয়া হয়, আর ছাদের যে বিমগুলো দেওয়া হয় এগুলো কিন্তু প্রত্যেকটা ছাদে ছাদে দিতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পজিশন চেঞ্জ করতে হবে। যেমন ধরুন আপনি ছাদের যে গ্রেট বিমের লেআউট প্ল্যানটা আছে সেই প্ল্যানটা আপনি দেখবেন, দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে ছাদের বিমটা এবং গ্রেট বিমটা এই দুইটার মাঝে কতখানি পার্থক্য আছে, দেখলে আপনি প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। আসলে গ্রেট বিম যে দিক দিয়ে দেওয়া হয় ছাদের বিম কিন্তু সে দিক দিয়ে দিতে হয় না, অবশ্যই আপনাকে পজিশন চেঞ্জ করতে হবে, তাহলে আপনি সঠিকভাবে এই কাজগুলো করতে পারবেন। আর সবথেকে বেটার হবে আপনি যদি ছাদের লেআউট প্ল্যান দেখে বিমের কাজগুলো করেন, সবথেকে আপনার বড় ভালো হবে। আর আপনার যদি প্ল্যান না থাকে তাহলে আপনি কলম বাই কলমে ছাদের বিম দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তো আশা করি অবশ্যই আপনি বুঝতে পারছেন যে গ্রেট বিম এবং ছাদের বিম অবশ্যই পজিশন আপনাকে চেঞ্জ করতে হবে। তো আপনি যদি আপনার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর এমন প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনাদের যাদের এই সমস্ত কিছু জানার ইচ্ছা আছে এবং বিল্ডিং সম্বন্ধে কোনো রকম জায়গায় যদি কোনো রকম সন্দেহ থেকে থাকে কিংবা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে, এবং আমি যতটুকু জানি তার থেকেই সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এই ভিডিও থেকে আপনাদের যদি কিছু শেখার থেকে থাকে কিংবা শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।